শুনছো আমার বলদ জামাই কয় কি, আমার অবস্থা খারাপ, সে নাকি খুশি হইব। বল্টু, ও বল্টু, কই গেলি তুই? আম্মা আম্মা, আমি তো ইয়ানে, কেন রাখছো আমারে? শুনলাম তোর শ্বশুর নাকি খুব অসুস্থ, যা গিয়া একটু দেখ। চাই আম্মা, সত্যি কি আমি শ্বশুর বাড়ি যাইমু? হ্যাঁ যা, শ্বশুর বাড়ি যা। আম্মা, আমি ওনারে গিয়া কি কইমু? বলবি আব্বা কেমন আছেন, যদি বলে ভালো আছি বলবি আমিও তাই আশা করি। তারপর আর কি কইমু আম্মা? তারপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার দেখাইছিলেন, যে ডাক্তারের নাম বলবে তুই বলবি উনি তো খুব ভালো ডাক্তার ছিলেন। আম্মা আর কি কইমু? তারপর জিজ্ঞেস করবি আপনি সুস্থ হবেন কবে, যেই দিনের নাম বলবে তুই বলবি আমি সেই দিন খুব খুশি হব। আচ্ছা আম্মা, তাহলে আমি শ্বশুর বাড়ি যাই। হ্যাঁ কি মজা, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর বাড়ি যাবো। হ্যাঁ শ্বশুর বাড়ি যাচ্ছি আমি, শ্বশুরে দেখতে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা পল্টু নাকি? হ্যাঁ আব্বা, আমি পল্টু। আব্বা আপনি কেমন আছেন? আসি বাবা মরার মতন। হ্যাঁ বাবা, আমিও তাই আশা করি। আচ্ছা আব্বা, কোন ডাক্তার দেখাইছিলেন? আজরাইলের দেখাইছি, আজরাইলের। আব্বা উনি তো খুব ভালো ডাক্তার, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হইয়া যাইবেন। হ্যাঁ সুস্থ তো সেই দিনই হইমু, যেই দিন দেহ থেকে প্রাণটা বাইর হইয়া যাইব। আব্বা আমিও সেই দিন খুব খুশি হইব। শুনছো আমার বলদ জামাই কয় কি, আমার অবস্থা খারাপ, সে নাকি খুশি হইব।